কলকাতা লায়ন্স ক্লাব অফ ম্যাগনেটের পক্ষ থেকে বুধবার শহর বর্ধমানের গুডশেড রোডে লায়ন্স ক্লাব হসপিটালের সভাকক্ষে এক বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়। পাশাপাশি বর্তমান করোনা আবহে বিভিন্ন পূজামণ্ডপকে শারদ সম্মানে ভূষিত করা হয়েছে। এদিনের এই সভাকক্ষে উল্লাস সর্বজনীন দুর্গোৎসব কমিটির হাতে শারদ সম্মানের শংসাপত্র প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন আর্টিস্ট, মডেলার ও নৃত্যশিল্পী সহ বিভিন্ন জনকে এই সম্মানে সম্মানিত করা হয়। সঙ্গীত ও নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠান শেষ হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা লায়ন্স ক্লাব অফ ম্যাগনেটের প্রেসিডেন্ট আশিস বসাক, সুহিরা ব্যানার্জি, উত্তম ব্যানার্জি, সুমনা সরকার, মিঠি ব্যানার্জি, অর্পিতা ঘোষ, শতরূপা মল্লিক রায় সহ আরো অনেকে। এদিন আশিস বসাক বলেন, আমরা শহর বর্ধমান এবং কলকাতাতেও বেশ কিছু উন্নয়নমূলক কাজ করার চিন্তা ভাবনা করেছি বা করছি, পাশাপাশি বিভিন্ন কোর্সের ব্যবস্থা করছি। একদম নিজের মায়ের মতো চোখে দেখে, আমরা সবাই তো মানুষ, আমাদের 100টা কাজের মধ্যে হয়তো 80টা ঠিক হয়, 20টা ভুল হয়, সেই আমার মতো সেই ভুলভ্রান্তি রয়েছে, কিন্তু 20টা ভুলকে ওরা টোটালি ইগনোর করে। দিদি যেটা বলেছে সেটাই চরম সিদ্ধান্ত, এবং দিদি যা বলেছে সেটাই করে চলতে হবে। ওদের মানে অপূর্ব সহযোগিতা, এবং যেভাবে আমি ওদেরকে গাইড করি, যা বলি, কোনো প্রশ্ন ছাড়া আমার সাথে সেইভাবে ওরা এগিয়ে চলছে। আমাদের কর্মকাণ্ডের জন্য মানে এত প্রত্যেকে সিরিয়াসলি কাজটাকে করে, টোটালি নোটেট করে কোন কোন দিনে কোন কাজটা প্রোগ্রেস করা হবে। সেই এরকম একটা অনুষ্ঠানের মধ্যে থাকতে পেরে সত্যি নিজেকে ভীষণই ভালো লাগছে, কারণ আমরা বিগত কিছু সময়ে এমন একটা খারাপ পরিস্থিতি কাটিয়েছি, এমন একটা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি, সেগুলো অতিক্রম করে এখন আমরা এত ভালো একটা পজিটিভ কাজের সঙ্গে যুক্ত হয়ে আমাদের সত্যি ভীষণ ভালো লাগছে। আমরা আপ্লুত যে আমাদের এত ভালো একটা সুযোগ করে দেওয়া হয়েছে, এত ভালো একটা প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে নিজেদের প্রতিভাকে প্রকাশ করার জন্য। আমি ধন্যবাদ জানাই আমার নিজের দিদির মতনই সুহিরা ব্যানার্জি দিদিকে, এবং আমি ধন্যবাদ জানাবো আশিস বসাক স্যার মহাশয়কে, যিনি সবসময় আমাদের পাশে থেকেছেন, অত দূর থেকেও তিনি সবসময় আমাদের সাথে কানেক্ট হয়েছেন। তো আমি প্রত্যেক করেছিলাম বর্ধমান এবং সংলগ্ন এলাকায়, আমাদের চিফ জুরি সুহিরা ব্যানার্জি ম্যাডামের হাত ধরেই আমরা একটা খুব সুন্দর টিম পেয়ে গেছিলাম। এখানে ছিলেন অর্পিতা, সুমনা, শতরূপা, নীতা, পৃথা এবং মিঠিও সাপোর্ট করেছেন খুব ভালোভাবে, আর আরও যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস অ্যাকচুয়ালি বর্ধমান অঞ্চলে বেশ কিছু প্রজেক্টস করতে চায়, যার মধ্যে ভোকেশনাল কোর্সেস একটা ইম্পর্টেন্স আছে, হেলথ কেয়ার বা এডুকেশনাল সার্ভিসেস ইম্পর্টেন্স আছে, আর মোটিভেশনাল ওয়ার্কশপ। আমি নিজে একজন মোটিভেশনাল স্পিকার এবং রাইটার, আমার যেরকম বিভিন্ন বই আছে তার মধ্যে এটাও একটা। আমরা এরকম মোটিভেশনাল কোর্সেস করতে চাই, যার দ্বারা বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের লোকদেরকে আমরা চাইছি উদ্বুদ্ধ করতে। বিশেষ করে এই যে লকডাউন কথাটা যেরকম নেগেটিভ ক্রিয়েট করেছে, আমরা আনলক 2020 এই সিরিজ করছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। এখানে সোশ্যোকালচারাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস কিন্তু আছে, আর এর জন্য সুহিরা ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন একটা খুব সুন্দর টিম নিয়ে তারা শারদ সম্মান করেছিলেন। আর একটা খুবই খুশির খবর, আজকে লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটসের পক্ষ থেকে ওনাকে আমি অফিসিয়ালি অ্যানাউন্স করলাম বিং দ্য চার্টার প্রেসিডেন্ট অফ দিস ক্লাব, যে উনি ফ্রম নভেম্বর অনওয়ার্ডস শি উইল বি দ্য অনারারি কনভেনার অফ বর্ধমান এবং অ্যালাইড এরিয়া। উনি বাইটের সময় অনারারি অ্যাডভাইজারই বলেছেন, কারণ এখন অবধি উনি সেটাই আছেন আক্ষরিক অর্থে লিগালি বলতে গেলে। তবে ফ্রম নভেম্বর 1 কিন্তু আমাদের ম্যাডাম অনারারি কনভেনার হয়ে যাচ্ছেন। আমরা ট্যালেন্ট হান্টে যাচ্ছি এক্সটেন্সিভ, তার জন্য আজকে প্রায় 30টি ক্লাবকে আমরা ইনভাইট করেছি। আমরা কুটির শিল্পের ওপরে মেলা করতে চাইছি ডিসেম্বর মাসে, এবং যেটা বললাম আমরা হেলথ কেয়ার এবং এডুকেশনাল সার্ভিসেসে ঢুকছি। অলরেডি কলকাতা অঞ্চলে আমরা 15 নভেম্বরের মধ্যে 2টি অ্যাম্বুলেন্স কিনছি এবং 1টি সববাহী গাড়ি ফেডারেল ক্যারেজ ভ্যান কিনছি। আগামী দিনে যদি বর্ধমান থেকে সাপোর্ট পাই, আমরা কিন্তু এই অঞ্চলেও অ্যাম্বুলেন্স এবং স্ট্রেচার্স এইসব পরিষেবা শুরু করতে পারি লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটসের তরফ থেকে। বিজয় সম্মেলনী হচ্ছে কলকাতা লায়ন্স ক্লাব অফ ম্যাগনেটসের থেকে। আমি হচ্ছি কলকাতা লায়ন্স ক্লাব অফ ম্যাগনেটসের অনারারি অ্যাডভাইজার, আমি সুহিরা ব্যানার্জি। 22 ইয়ার্স আমি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট, বিউটিশিয়ান এবং হেয়ার ড্রেসার হিসেবে প্রফেশনে রয়েছি। ইন্ডাস্ট্রির সঙ্গে আমি অনেক কাজ করেছি। আজকে কী কী মূলত কী কী দেওয়া হলো বা ছাত্রছাত্রীদের কী করা? আজকে আমাদের একটা শারদ সম্মান আয়োজন করা হয়েছিল কলকাতা লায়ন্স ক্লাব অফ ম্যাগনেটস থেকে। তো সেই শারদ সম্মানের জন্য আমরা যারা জুরি প্যানেলিস্ট ছিলাম এবং আমি চিফ জুরি ছিলাম, আমার সঙ্গে আমি ইয়াং ট্যালেন্টদের নিয়ে এই কাজটি করেছিলাম, তারা আমার
যে সমস্ত ট্যালেন্টেড মহিলারা আমার সঙ্গে সহযোগিতা করেছিল তাদের আজকে সার্টিফিকেশন এবং ইভেন্টও দেওয়া হলো। মূলত কজনকে দেওয়া হলো আজ? আজকে ছজনকে দেওয়া হয়েছে। আমাকে দিয়ে আটজন, মিঠিকে নিয়ে আটজন। আমার এখানে সুকন্যা মিঠিও ছিল যেহেতু আমাদের জুরি প্যানেলিস্টেও সাপোর্ট করেছে। আর কি কি অনুষ্ঠান হবে আজকে? আমাদের কিছু নৃত্য অনুষ্ঠান, কিছু গানের অনুষ্ঠান, আবৃত্তি, কালচারাল কিছু প্রোগ্রামিং হবে। তারা অ্যাকচুয়ালি আমি একটা মেয়েদের নিয়ে স্পৃহা, স্পৃহা মানে তো আমাদের ইচ্ছে শক্তি বা ভিতরে অন্তর্নিহিত ইচ্ছাকে বলা হয়, তো স্পৃহা বলে আমি একটি গ্রুপ তৈরি করেছি। তো সমস্ত যারা ট্যালেন্টেড মহিলারা তাদেরকে সবাইকে নিয়ে আমি করেছি, তারা আমার সাথে সহযোগিতা করছে, রয়েছে, সেইভাবেই আমরা এগিয়ে চলেছি। বর্ধমান থেকে প্রবীর মণ্ডলের রিপোর্ট, বর্ধমান টুডে।